মা কালীর অনেক রূপ। আজ আপনাদের দর্শন করাবো মা কালীর শিলামূর্তি রূপে। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি বোলপুরের কালী সায়ের কালী মন্দিরে, যেখানে মা স্বয়ং ভূমি থেকে উত্থিত হয়েছেন। শোনাবো এই মন্দিরের অনেক অজানা ইতিহাস এবং ঘুরিয়ে দেখাবো মন্দিরটা। এই মায়ের নাম হচ্ছে মা কালী সায়ের মা। এখানে মা নিজে থেকেই স্বয়ম্ভূ মানে ইয়ে থেকে ভূমি থেকে উত্তিষ্ঠ হয়েছিল। মা পাশে মহাকাল ভৈরব দক্ষিণা কালী ইয়েতে পুজো হয়, দক্ষিণা কালী মতোই কালী করাল বদনাং ঘোরাং মুক্তি কিছু ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্নমালা বিভূষিতাং সদ্য চিহ্ন শিলাক্ষর ভাবত করাম বুঝাম অভয় বদন চৈব দক্ষিণাং দিব্যাং পানি খেয়েছি দক্ষিণা কালী ধ্যান। এই দক্ষিণা কালী ধ্যান হিসেবে মায়ের পুজো প্রত্যেক দিন নিত্য পূজা হয় সকাল 10টা থেকে। তার আগে মন্দিরে এসে একজন খুলে পরিষ্কার টরিষ্কার করে যায়, 10টা থেকে মোটামুটি সাড়ে 12টা 1টা 1:30টা শনিবার মঙ্গলবার অবশ্যই মায়ের বিশেষ পুজো হয়। হ্যাঁ, আর ফাল্গুন মাসে মায়ের বিশাল জাঁকজমক করে মহোৎসব পালিত হয়, মায়ের জন্ম মহোৎসব। তারপর কালী পুজো দীপানি তাঁ অবসাতে মায়ের পুজো হয়। এখনও এখানে বলি মায়ের বলিদান হয়ে আসছে পূর্বসে, তবে এখন একটু হয়তো আগে খুব আরও বেশি বলি ইয়ে হতো, এখন অনেক কমে গেছে। মায়ের চোখ দেখছি অন্যরকমের, মায়ের চোখ নিয়ে যদি একটু বলেন, আমার ভীষণ মায়ের চোখের দিকে তাকিয়েছি আমি। হ্যাঁ, দেখো মাকে সাজানো হয় অমাবস্যাতে, প্রতি অমাবস্যা বিশেষ পুজো কালী পুজো, তারপরে আপনার কি বলে কালী মহোৎসব, বিশেষ বিশেষ মেন তিথি অনুযায়ী মাকে তখন মালা মায়ের গয়না রূপুর সমস্ত কিছু আছে যেগুলো মাথায় চূড়া চূড়া দিয়ে। আর এই চোখ দিন দিয়েছে তিন আইন চোখ, এই চোখটা মানে এটাকে খোলা যায় না, এটা মানে প্রথমে ছিল না, পরে এটাকে চোখটা দান করে রূপোর চক্ষু। হ্যাঁ, রূপোর চক্ষু তিনটে চক্ষু, এটা পড়ানো থাকে, এটা খোলা হয় না, এটাকে একটু পরিষ্কার। এবার এটা হচ্ছে শিলামূর্তি, কিন্তু মানে শিলামূর্তি মায়ের এই সিন্দুরে পোলে পরে পরে যেরকম লাল ইয়ে হয়ে আছে নিচে থেকে, মানে এখান থেকে নিচে থেকে উঠেছিল তো, এই যে কালী সায়, কালী সায় বলে কেন, এখানে এই যে পেছন দিকে বিশাল বড় একটা পুকুর, মানে আরও বড় তখনকার দিনে হয়তো পুকুরটা ছিল, এখান থেকে মা উঠে এখানে। তখন তো এইসব এগুলো ছিল না, মন্দির ছিল না, এই ছিল না, তখন যা হয়তো আমাদের সে পূর্ব চার পুরুষ আমার আগে পুজো করে গিয়েছে, তখন আমরা কী জানি ওই যেতেটুকু যা বলে। আর এই সুর সরকার বাড়ি মানে ওদের ওদের মানে সমস্ত কিছুদের টাস্টি ভোর থেকে পুজো পাঠ ওদের দায়িত্ব চলে আসছে, আমাদের পুজো পাঠ করে আসছি আর কি। আমাদের তা আমার আগে ধরো চার পুরুষ পুজো করে গেছেন, বাইরে গাছগুলো দেখলে বুঝতে হয়তো তুল গাছ আছে বড় বড় তিনটে পড়ে গেছে, আর এই বিশাল এই যে জায়গা শ্রীনিকেতনের মধ্যে। আর চক্ষু যে বলছে চক্ষু তিনটে চক্ষু, এটা মানে এমনি লাগানো হয়েছে যে মাকে অ্যাক্টিভ মানে খুব মূর্তিটা ইয়ে করার জন্য মাকে সাজানো হয়। অবস্যা ছবি টিভি দেখলে আরও সুন্দর লাগবে, অমাবস্যা তখন দেরি আছে ধরো, অবস্যা দেখলে আরও খুব মায়ের মুকুট আছে, চূড়া আছে, গলাতে ওর উপর হার আছে, তারপরে সব জীব নাক সমস্ত কিছু লাগানো হয়। কিন্তু এটা ফাঁকা জায়গা, বাইরের জায়গা তো, তারপরে লাগিয়ে সিন্দুরের মধ্যে থাকে, ফুলে টুলের মধ্যে অনেক সময় পড়ে যায়, যার ফলে এটাকে আবার পুজো হয়ে গেলে পরে আবার খুলে নিয়ে চলে যায়। হ্যাঁ, মাকে ভোগ, মাকে নিত্য নৈমিত্য ভোগ দেওয়া হয়, আতবে ভোগ দেওয়া হয়, মানে আতব পুজোর মন্ডা বাতাসা কলা মানে যেটা শুকনো ভোগ আর কি। হ্যাঁ, তারপর কেউ যদি ভক্ত নিয়ে আসে নি চিড়ে টিড়ে নিয়ে আসে, চুড়ি গু নিয়ে আসে, কিন্তু এবার অন্নভোগটাও হয় না, অন্নভোগ ওই একবারই হয়, সেটা মৎস্যবের সময় হয়, তো বসে প্রায় 12-14,000 লোক, 10-12,000 লোক সমাগম হয়, সকাল থেকে একদম শুরু হয়। হ্যাঁ, সে মানে ওই 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 দিনই কেউ অন্নভোগ হয়, অন্নকূট উৎসব মৎস্যবের ইয়েতে। আর তোমার এমনি এই ওইখানে ভোগ বলতে গেলে কি ওই শূন্য আতপ কলা মিষ্টান্ন ভক্তরা নিয়ে আসে, আমার নৈবেদ্য থাকে, সে নৈবেদ্য সাজিয়ে মাকে প্রত্যেক দিন অর্ঘ্য নৈবেদ্য নিবেদন করা হয়। আর কালী পুজোর সময় তোমার বলিদান হয়, এখনও নয় প্রায়
২৫টা মতো ছাগ বলি হয়। প্রত্যেকদিন পুজো শুরু হলেও নিয়ে মোটামুটি ওই সন্ধ্যে ৭টা নাগাদ বলিদান, ৭টা থেকে বলিদান, এবার যেমন হলো আর কি বলিদান যেমন হয়, এই যেমন এই যে বললাম ২০-২৫ যেমন ভক্ত সব নানারকম মানসি থাকে, তাদের ভক্তি হলে তার বলিদান শেষ হলেও পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভোগ নিবেদন করে পুষ্প প্রসাদ সবাইকে দিয়ে ওই মোটামুটি ৮টার মধ্যে কিন্তু পুজো সব কমপ্লিট, কালী পুজো মহাপুজোর দিনে। হ্যাঁ, মানে অমাবস্যাটা সেটা লাগাছাড়া করে নির্বাহ করছে। আপনারা শুনছিলেন কালী সাঁইয়ের মায়ের অনেক অজানা ইতিহাস এবং মায়ের উত্থানের গল্প, ঘুরিয়ে দেখালাম মন্দিরটা। কেমন লাগলো আমাদের সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী। এরকম আরও অনেক অজানা মন্দিরের গল্প শোনার জন্য, ইতিহাস জানার জন্য প্রতি সোমবার ঠিক বিকেল ৫টায় চোখ রাখতে হবে চুয়াঙ্গা পর্দায়।